রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমরাও রোজা রাখবো কারণ তোমাদের চেয়ে আমরা মূসা আলাইহিস সালামকে বেশি শ্রদ্ধা করি বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বলেন সেই বিবেচনায় আমরা রোজা রাখবো তবে একদিন না আমরা রাখবো দুই দিন তার কারণ অন্য যে কোনো কওমের সাথে যারা পথভ্রষ্ট মুশরিক জাতি মুসলমান তাদের সাথে মিলিয়ে কোনো কাজ করে না যেহেতু এই রোজাটা রাখা একটা নেক কাজ সেজন্য নবীজি বলছেন যে তোমরা এই মুহররমের 10 তারিখের একদিন আগে অর্থাৎ 9 এবং 10 রোজা পুরো করো অথবা 10 এবং 11 রোজা পুরো করো এর মানে দুইটা রোজা আমরা রাখব সে বিবেচনায় আগামী সোমবার মঙ্গলবার হচ্ছে 10 তারিখ আপনি সোম এবং মঙ্গল এই দুটো রোজা পালন করতে পারেন আশা করি আমরা এই সিয়াম পালন করব ইনশাআল্লাহ বলি কেন রাখব সহিহ মুসলিমের 861 নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামুস শাহরি লাহিল মুহররম মুহররম মাসের এই রোজা হচ্ছে রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা সুবহানাল্লাহ বিহামদি রমজানের রোজা ফরজ হওয়ার আগে মূলত মুহররমের রোজাই বিশ্বের উম্মতে নবীদের উপরে তার উম্মতদের উপরে ফরজ ছিল এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 818 নম্বর হাদিসের মধ্যে আরেকটু ফজিলত বর্ণনা প্রসঙ্গে বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাত আল্লাতী ক্বাবলাহু অর্থাৎ আশুরা তথা মুহররম মাসের 10 তারিখের রোজাটা পূর্বের এক বছরের সমস্ত গুনাহকে maaf করে দেয় একটা রোজা অতীত এক বছরের গুনাহকে maaf করে দেয় সুবহানাল্লাহ বিহামদি ইতিহাসের ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আজকে একটি আলোচনার সূত্রপাত করতে চাই আর সেটা হচ্ছে মূলত আশুরাকে আমরা মনে করতে গেলে শুধুমাত্র কারবালার প্রান্তরের ঐতিহাসিক ঘটনাকেই মনে করে থাকি যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে নিষ্ঠুরভাবে কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার নেশায় এবং ক্ষমতা থাকার জন্য ক্ষমতায় থাকার জন্য যখন ইয়াজিদ দেখল সবচেয়ে বড় বাধার একমাত্র পাহাড়ের নাম হচ্ছে হুসাইন সুতরাং হুসাইনকে যদি হত্যা করা হয় তাহলে আমি ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতায় থাকার আর কোনো বাধা থাকবে না অপরদিকে এই মহা সত্যকে অনুধাবন করতে পেরেছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেটা ছিল ইসলামের ইতিহাসে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকার যেই সিঁড়ি সেটার নাম হচ্ছে খেলাফত সেটার নাম কি খেলাফত কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে ইন্তেকাল করার পরে পৈতৃক সূত্রে প্রাপ্ত ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার নেশায় পেয়ে বসল ইয়াজিদকে যেহেতু খেলাফতের পরে এই রাজতন্ত্র অর্থাৎ বাবা মারা যাওয়ার পরে ছেলে হবে গদ্দিনশীন ছেলে হবে গদির অধিকারী ছেলে হবে বাবার ক্ষমতার অধিকারী বা সন্তান হবে বাবার ক্ষমতার অধিকারী এই কথাটা সর্বপ্রথম খেলাফতকে ধ্বংস করে রাজতন্ত্রের যেহেতু সূত্রপাত করেছে এই যে একটি চূড়ান্ত বেদাত এবং ইসলামী হুকুমতের সিস্টেমের পুরো লঙ্ঘন হয়ে যাচ্ছে এইটা তত্ত্বানিন্তন পৃথিবীর কিছু সাহাবীরাও ওইভাবে গভীরভাবে উপলব্ধি করতে পারেননি যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপলব্ধি করতে পেরেছেন হওয়ার অংশ হিসাবে নিজে এবং তার পরিবারের সবাই জীবন দিয়ে প্রমাণ করেছে যে ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবন দিতে হয় রাজতন্ত্রকে কোনোদিন স্বীকার করা হয় না এই ছিল মৌলিক সত্তা মূল জায়গাটা এখানে অন্য কোনো বিষয় নয় কিন্তু এই কথাগুলোকে আমরা বিভিন্নভাবে জেনে থাকি মীর মোশাররফ হোসাইনের বিষাদ সিন্ধু
তদানীন্তন সময়ে লিখেছেন আবেগ এবং ভাষার এমন মাধুর্য দিয়ে লিখেছেন যে তদানীন্তন সময়ে ইংরেজেরা তার এই বিষাদ সিন্ধু এজিদ বদ জয়নাল উদ্ধার এই রকম মঞ্চ নাটক নাট্য এবং বিষাদ সিন্ধু এবং এই রকম যেই শহীদে কারবালা নামের যেই পুঁথি তিনি লিখে গেছেন বিভিন্ন জন এগুলা সরকারিভাবে সেই সময় প্রচার প্রসারের ব্যবস্থা করা হতো ব্রিটিশরা যেহেতু মীর মোশাররফ হোসাইনের বিষাদ সিন্ধু এবং যাত্রা নাটককে দেখায় তখনই বুঝতে হবে যে এইটার মধ্যে বড় রকমের একটা গন্ডগোল আছে তার কারণ হচ্ছে এই যে মীর মোশাররফ হোসাইন যেই কাজটি করেছেন ইতিহাস লিখতে গিয়ে সেইটা হচ্ছে এই যে তিনি এই জায়গায় জয়নব নামক একজন নারীকে উপস্থাপন করেছেন আর এই নারীর প্রতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর আগ্রহ এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে হোসাইন এই নারী বিয়ে বসতে চাওয়ার একটি কল্পকাহিনী রচনা করেছেন তিনি ফলে ইয়াজিদও চায় এই জয়নবকে বিয়ে করতে রূপবতী গুণবতী এবং আবেদা নারীকে অপরদিকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চান এবং তিনি বিবাহ বসতেও চান হোসাইনের সাথে এই যে একটা নারী গঠিত বিষয়ের মধ্যে যখন এনে দেয়া হলো তার ফলে দেখা গেছে যে বেসিক যেই স্পিরিট ছিল যে অন্যায়ের বিরুদ্ধে ইসলাম সমর্থন করে না এমন কোন বিষয়ের বিরুদ্ধে যে জিহাদ এবং চূড়ান্ত জীবন দিয়ে লড়াই করার সংগ্রাম প্রয়োজনে সংখ্যা দেখার দরকার নাই জীবন দিয়ে হলেও সত্যের সাক্ষ্য বহন করতে হয় শাহাদাত দিতে হয় এই যে একটা ঐতিহাসিক চেতনা সেইটাকে মূলত ভুলিয়ে দেয়া হয়েছে এই মীর মোশাররফ হোসাইনের তাল এবং সুর এবং কাল্পনিক কাহিনীর মাধ্যমে এই জন্যই মূলত ইংরেজেরা এই মিথ্যা কাহিনীকে প্রচার প্রসার এবং পাবলিশ করার জন্য তারা তত্ত্বাবধান করত কিন্তু মীর মোশাররফ হোসাইন জানেন না যে ইতিহাসের মূল ধারাটা এড়িয়ে যাওয়ার কারণে তার সওয়াবের বদলে গুনাহ হয়ে যাচ্ছে একজন নবী পরিবারের প্রতি একজন নারীর প্রতি আকর্ষণ কিংবা এই নারীর প্রতি কোন রকম দুর্বলতা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার নৈতিক চরিত্রের সাথে যায় না এই বিষয়টা তিনি মোটেও চিন্তা করেননি আর যেহেতু এই রকম কিছু লেখক এই তৎকালীন সময়ে পেয়ে গিয়েছিল ইংরেজেরা যদি সত্যিকার কাহিনী জেনে যায় আশুরা তথা কারবালার সত্যিকার চেতনা যদি মুসলমানরা জেনে যায় তাহলে ইংরেজ বিরোধী আন্দোলনে এই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা আরো বেশি প্রেরণা পেয়ে যাবে আমাদেরকে লাঠি পেটা করে আরো বিদায় করার জন্য ঝাঁটা বিদায় করবে সুতরাং মীর মোশাররফ হোসাইনের এই মিষ্টি কাহিনী দ্বারাই মূলত ঘটনাকে ওই দিকে ওই খাতে প্রবাহিত করা হওয়ার জন্য যা করানো দরকার সেটাই তদানীন্তন ইংরেজরা করে গেছে সম্মানিত ভাইরা সময়ের স্বল্পতার কারণে আমিও আপনাদেরকে আজ বিস্তারিত বলতে পারবো না তবে আহলে বাইত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাগণ সুবহানাল্লাহ পড়েন এদেরকে বলা হয় আহলুন নবী আমরা যখন দুরূদ শরীফ পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরেও শান্তি এবং রহমত বর্ষিত হোক আমরা এই নামাজে এবং দুরূদে এই কথা বলি কিনা বলি কিন্তু আহলে বাইত কারা এ প্রসঙ্গে কোরআনের তিন নম্বর সূরা সূরার নাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 61 তিন নম্বর পারার শেষ দিকে গিয়ে আপনি এই আয়াতটা পেয়ে যাবেন আহলে বাইত কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো ফামান হাজ্জুকা ফীহি মিন বাদি মা জাআক হে রাসূল তোমার কাছে আমি যে আয়াত নাজিল করেছি তুমি যে নবী সত্য নবী তুমি যে সত্য রাসূল এই কথা এই ইহুদিরাও জানে খ্রিস্টিয়ানরাও জানে আরবের আলেমরাও জানে এর পরেও যদি তোমার সাথে তারা ঝগড়া ফাসাদে লিপ্ত হয় তোমাকে যদি মিথ্যা প্রতিপন্ন করার কোনো রকম হীন অপচেষ্টা করে তাহলে বলো আসো আনফুসানা ওয়া আনফুসাকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম
আসো তোমাদের স্ত্রীদেরকে নিয়ে তোমরা আসো তোমরা তোমাদেরকে নিয়ে আসো এবং তোমাদের আহালে আহালদেরকে নিয়ে আসো আমিও আমার আহালের সদস্য মানে পরিবারের ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে আসি তারপর মাঠের মধ্যে এরপর নাবতাহিলু আমরা এরপরে আমরা মুবাহালা করব মুবাহালা মানে হচ্ছে এই যে যে যারা সত্য আল্লাহ তাদেরকে রক্ষা করো আর যারা মিথ্যা তাদেরকে ধ্বংস করে দাও আসো তোমাদের জনবল নিয়ে তোমাদের জনগণ নিয়ে তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে তোমাদের স্ত্রীদেরকে নিয়ে তোমরা মাঠের ওই দিকে থাকো আর আমি আমার পরিবারের লোকদেরকে নিয়ে এই পাশে থেকে আমরা সবাই এক কথা বলবো আল্লাহ যারা সত্য তাদেরকে বাঁচাইয়া দাও আর যারা মিথ্যাবাদী তাদেরকে ধ্বংস করে দাও সেই দিন ইহুদি খ্রিস্টান এবং তাদের গোষ্ঠী গোড়া আলেমরা কেউ কিন্তু মাঠে আসে নাই তার কারণ তারাও জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মুবাহালা করার জন্য মাঠের মধ্যে হাজির হয়ে গেলেন আহারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তার সাথে মাত্র কয়েকজন মানুষকে নিয়েছিলেন যারা তার আহলে পরিবার হিসেবে চিহ্নিত আল্লাহর রাসূল কোলের মধ্যে তুলে নিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের মধ্যে ধরে নিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর পেছনে পেছনে দুইজন মানুষকে ধরে নিলেন একজন ছিলেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার সর্বশেষ যিনি হাঁটতেছিলেন তার নাম হযরতে আলী সুবহানাল্লাহ এই পাঁচজন মানুষ আল্লাহু আকবার আল্লাহর নবী অন্য কাউকে ডাকেন নাই কারণ নবী জানেন এরাই আমার কলিজা এরাই আমার সবচেয়ে আপন এর চেয়ে আপন আর কেউ নাই আসো আপনিও পারেন কিয়ামত পর্যন্ত এই মুবাহালা থাকবে নির্দোষ আলেম নির্দোষ ব্যক্তি নির্দোষ কাউকে যখন এইভাবে বিভিন্ন মিথ্যা দোষে দুষ্ট করা হয় তখন এই মুবাহালা করা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুবাহালা করেছিলেন তার জাতির সাথে অতএব বোঝা যায় কিয়ামত পর্যন্ত এই মুবাহালা থাকবে আসো তোমরাও বলো যে আল্লাহ যদি মিথ্যাবাদী হই আমরা আমরা যদি বানোয়াট হই আমাদেরকে ধ্বংস করে দাও যারা আমি যদি মিথ্যাবাদী হতে আমাকেও ধ্বংস করে দাও এই রকম কথা শক্তি সাহস নিয়ে আসো মাঠের মধ্যে বলো তার কারণ অনেক সময় সত্যবাদীরা শক্তি না থাকার কারণে চ্যালেঞ্জ করতে পারে না তখন এটাই হলো তাদের চ্যালেঞ্জ আসো আমরা আল্লাহর কাছে বলি যারা মিথ্যাবাদী তারা ধ্বংস হয়ে যাক আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমি একেবারে স্বল্প পরিসরে এতটুকু বলবো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিফফিনের যুদ্ধে সেখানে সেটাও ছিল একটা চাটুকারিতা এবং একটি প্রতারণা যেখানে কোরআনকে এভাবে ফলকের মাথায় ঝুলিয়ে বলা হয়েছিল আমরা কোরআনকে সালিস মানি এক পর্যায়ে সালিস মানতে গিয়ে বলল যে ঠিক আছে যদি আলী এখন খেলাফতের পদেই থাকে তাহলে তো সালিস হয় না অতএব একটা কাজ করো তুমি খেলাফত থেকে অব্যাহতি নাও তারপরে দুই পক্ষ আমরা সালিসি করে দেই এক সাহাবীর নেতৃত্বে এই প্রস্তাব যখন আসলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী তো বিজয়ী লাভ করতেছিল তারা কোরআনের সালিসি মানে যখন বর্ষার মাথায় এভাবে কোরআন ঝুলাইলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকেরা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন কালিমা তো হাক্কিন উড়ে দা বিহাল বাতিন কথাটা শুনতে ভালো লাগে সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ কথা সত্য উদ্দেশ্য যদি কোরআনের সালিসি মুয়াবিয়া মানতেন তাহলে তো কোনো ক্রমে তিনি আমাকেই খলিফা বাদ দিয়ে তিনি কুফা ইরাক সিরিয়া এই অঞ্চল নিয়ে তিনি তো কশিন কালেও রাষ্ট্র গঠন করে আমাকে আমার বিরুদ্ধে বিদ্রোহী করতেন না খলিফাতে একজন হবে ইসলামী স্টেটে খলিফায় কয়জন একজন যাই হোক যখনই তিনি ইস্তফা দিলেন খেলাফত থেকে সাথে সাথে আমর ইবনে আস বললেন ঠিক আছে যেহেতু খলিফা নাই ইসলাম তো একটা মুহূর্তের জন্য ইসলামী রাষ্ট্র খলিফা ছাড়া থাকে না অতএব এখন মুয়াবিয়াকে আমি খলিফা হিসেবে ঘোষণা করে দিলাম কিন্তু মুসলমানরা এটা মেনে নিয়েছে তার কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে করেই হোক ক্ষমতায় আসার পরেও খেলাফতে আসার পরেও তিনি ইসলাম বিরোধী কোনো কাজ করেন নাই ক্ষমতায় আসার পদ্ধতিটা ইসলামের সাথে সামঞ্জস্য না হলেও ক্ষমতার প্রয়োগটা ছিল ইসলামী ক্ষমতা সুবহানাল্লাহ বলেন এজন্য সাহাবীরা কোনো বিদ্রোহ করেন নাই তিনি একটানা 30 বছর ক্ষমতায় থাকলেন তিনি ইন্তেকাল হওয়ার আগে একেবারে শেষ বছরে 59 হিজরিতে তিনি মক্কায় চলে গেলেন যাওয়ার পরে সাহাবীদেরকে ডাকলেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছোট সাহাবী যারা ছিলেন তারা এখন বয়স্ক সাহাবী হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে নিয়ে এই রকম ছোট সাহাবীরা এখন বড় সাহাবী তাদেরকে তিনি ডাকলেন কাবার চত্বরে একটা মিটিং ডাকলেন বললেন আসো আমি কিছু কথা বলবো এর আগে খুব কমই তিনি আসতেন মক্কা মদিনায় তিনি বললেন যে দেখো আমার মনে হয় শরীরটা ভালো না আমি বেশি দিন বাঁচব না আমি চাই আমার পরে আমার ছেলে ইয়াজিদ এই ভূখণ্ডের মক্কা মদিনা থেকে নিয়ে মুসলিম রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পালন করবে ইতিমধ্যে কুফা জর্দান মিশর সিরিয়া ইরাক বিভিন্ন অঞ্চলের লোকেরা তার হাতে বায়াত নেওয়া শুরু করে দিয়েছে এই কথা শোনার সাথে সাথে নবীর সাহাবীরা রাগ করে সেখান থেকে উঠে যাচ্ছেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খলিফা নির্ধারিত হওয়ার বিষয় তো বাবা কর্তৃক হয় না হতে হয় মজলিসে শুরা কর্তৃক আপনি আপনার ছেলেকে কেন খেলাফতের দায়িত্ব দিয়ে যাচ্ছেন তার কারণ আপনার পূর্বে যারা সাহাবী ছিলেন আবু বকর ওমর উসমান আলী তারা যদি চাইতেন তাহলে তাদের সন্তানদেরকেও তো খেলাফত দিয়ে যেতে পারতেন কিন্তু ইসলাম তো এটাকে পছন্দ করে না ইসলাম এটা সমর্থন করে না শুধু তাই না আপনার ছেলের চেয়ে ওই সমস্ত সাহাবীদের সন্তানেরা ছেলেরা ছিল আরো বেশি মর্যাদাপূর্ণ আরো বেশি মেধাবী এবং আরো বেশি উন্নত চরিত্রের সুবহানাল্লাহ ইবাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দ্রুত প্রস্থান করলেন তিনি চলে গেলেন কুফায় ঘটনাক্রমে তার ইন্তেকাল হতে না হতেই খেলাফতের দাবিদার হয়ে বসলো ইয়াজিদ ইয়াজিদ বেসিক্যালি তার নৈতিক মান এবং চরিত্র বৈশিষ্ট্য কোরআন এবং সুন্নার প্রতি জ্ঞান সর্বোপরি মুসলমানদের নেতৃত্ব পাওয়ার মতো কোনো যোগ্যতা হুসাইনের মোকাবেলায় ইয়াজিদের ছিল না এর চেয়ে আরেকটি ভালো খবর হচ্ছে হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে যখন মুসলিমদের মধ্যে চরম বিদ্রোহ দেখা দিয়েছিল তখন মূলত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন এবং হাসানকে ডেকে বলেছিলেন যে অবস্থাটা একটু স্বাভাবিক হোক তারপরই আমি তোমাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করব তার কারণ এই খেলাফতের পূর্ণ যোগ্যতা হচ্ছে তোমরা দুই ভাইয়ের যে কোনো একজন অতএব আমি এই ক্ষমতায় থাকব না শুধুমাত্র বর্তমান পরিবেশটাকে একটু সামাল দেওয়ার জন্য পুষিয়ে নেয়ার জন্য অল্প কয়েকদিন আমি এখানে দায়িত্ব পালন করব মূলত তোমাদেরকে যদি ক্ষমতায় বসাতে পারি খেলাফতের দায়িত্ব দিতে পারি তাতে আমি শান্তি পাব কিন্তু ক্ষমতা এমন এক জিনিস ওখানে একবার বসলে এমন সুপারগুলো আর চেয়ার ছাড়তে চায় না ঠিক না খালি টানে জান বাইরেই যাব মাগার চেয়ার ছাড়তাম না এই এক জিনিস কি আছে ওখানে আল্লাহ জানে এইটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাভাবিকভাবে পেয়ে বসেছিল আমি কোনো সমালোচনা কিংবা মন্তব্য করব না বাস্তব ইতিহাস যেটা সেটাই বলে দিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইদিকে পাওয়ার জন্য কিন্তু এইদিকে আরেক ঘটনা ঘটেছে মক্কা এবং মদিনা এবং তার আশপাশ তায়েফ হয়ে কিছু পার্শ্ববর্তী যেই সাহাবীরা ছিলেন তারা সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিয়ে তার হাতেই খেলাফতের দায়িত্ব দিয়ে সন্তুষ্ট আছেন সুবহানাল্লাহ বলেন ওই দিকে ঘটনার মোড় ছিল ভিন্ন কুফা থেকে বারবার আসতেছে চিঠি
যে হোসাইন আপনি আসেন আমরা আপনার হাতে বায়াত নেব আমরা ইয়াজিদের হাতে বায়াত নিয়ে থাকতে চাই না হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামা শিমার ইবনে জুল জাওশান তার বাড়িতে রওনা করেছিল আবার ওখানে এক ফুপি বাড়িও ছিল নাম ছিল উম্মুল বানিন ফুপিও বলেছেন যে তুমি আমার কাছে আসো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নু একা রওনা করেননি তার সাথে 70 মতান্তরে 71 জন পরিবারের সদস্য নিয়ে তিনি রওনা করেছেন সুবহানাল্লাহ যাদেরকে বলা হয় আহলে আল্লাহু আকবার পড়েন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নু কুফায় রওনা করেছে খুব ঠান্ডা মাথায় কথা নেন আজকে তো গোরাপত্তন করলাম আলোচনাটা তিনি যখন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাওয়ার আগে তিনি বাইতুল্লাহ তওয়াফ করলেন এরপরে তিনি রওনা করলেন মক্কার থেকে কিছু দূর যাওয়ার পরে একজন লোকের সাথে দেখা হলো তিনি হলেন একজন কবি কবির নাম ছিল ফারাজদাক এই কবি তার বাড়ি হলো কুফায় তিনি জিজ্ঞেস করলেন হোসাইন আইনা তাযহাবুন তোমরা সবাই কোথায় যাচ্ছ বললেন যে আমি যাচ্ছি কুফায় আর ফারাজদাকের বাড়ি কোথায় কুফায় বললেন কুফায় কেন যাচ্ছ বলল যে কুফায় যাচ্ছি কুফার মানুষগুলো আমার খুব ভক্ত আমাকে তারা ডাকতেছে তারা আমার হাতে বায়াত নিবে এই জন্য হোসাইনের দুটো হাত ধরে কবি ফারাজদাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই থাকতেন এই কবিটা নবী পরিবারকে দারুণ মহব্বত করতেন বলল হোসাইন তোমার হাতে ধরি তোমার পায়ে ধরি কুফার দিকে তুমি রওনা করো না গো হোসাইন তার কারণ অল্প দুই চারজন মানুষ যদি তোমাকে ভালোবাসে কিন্তু বেশিরভাগ মানুষ ইয়াজিদের পাল্লায় পড়ে তার কারণ তার বাবা এবং পরবর্তীতে সে এই দুইজনে মিলে সব মানুষগুলোকে তাদের কাছেই তাদের মতাবলম্বী বানিয়ে ফেলেছে সুতরাং তুমি ওই কুফায় যাইও না তাহলে তোমার পরিণতি ভালো হবে না কবি ফারাজদাকের কথা ডিনাই করলেন হোসাইন বললেন না আমাকে যেতে দাও বলল যে আপনি থামবেন না তাহলে আপনি একা যান আপনার পরিবারের অন্য কাউকে নিয়েন না প্রয়োজনে আমি আপনার সাথে যাই কে বলতেছে হোসাইন বললেন না আমার পরিবারের সবাইকে নিয়ে আমি যাব দীর্ঘটা দিন আমি ওখানে থাকব দিনের সত্যিকার শিক্ষা আমি কুফাবাসী ইরাকবাসীর মধ্যে ছড়িয়ে দেব এই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেলে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কবি ফারাজদাক বললেন অবস্থা যদি এটাই হয় হোসাইন আপনি আমার কথা শুনবেন না জানি তবে আপনাকে আমি একটা সংবাদ দিয়ে রাখি সুসংবাদ নয় বরং চরম দুঃসংবাদ সেটা হলো এই কুফার মানুষের মধ্যে দুইটা জিনিস আছে কুফার মানুষের মধ্যে দুইটা জিনিস আছে কয়টা একটা হলো তাদের শরীরের রক্ত আর একটা হলো চোখের পানি ও হোসাইন আপনাকে বলি আপনি যদি কুফায় উপস্থিত হয়ে যান ইয়াজিদ বাহিনী আপনাকে তছনছ করে দিবে অপমানিত করবে পারলে তারা আপনাকে হত্যাও করে ফেলবে সেই সময় দেখবেন আপনি এই কুফার মানুষেরা রক্ত দেবে ইয়াজিদের বিজয়ের জন্য আর চোখের পানি দেবে আপনার ইন্তেকাল এবং শাহাদাতের পরে আফসুস করে করে আপনারে দেবে চোখের পানি আর রক্ত দেবে কারে ইয়াজিদের আমাদের সমাজ ব্যবস্থায় আমরা ইসলামের জন্য চোখের পানি দেই আর রক্ত দেই কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য ঠিক কিনা বলেন জীবন দেয় লড়ে যায় অর্থ দেয় সময় দেয় তাগুতি মতবাদ প্রতিষ্ঠার জন্য
আর একটু কষ্ট দেখলে আরে হুজুরটা কত ভালো ছিল এইরকম কি মানুষের মানুষে মারে সুখের পানি ঝরে হুজুরের জন্য ইসলামের কষ্ট দেখলে সুখের পানি ঝরে আর রক্ত এবং জীবন দিচ্ছে কাদেরকে বাতিল মতবাদ প্রতিষ্ঠার জন্য এই রকম কাজ করা কুফাবাসীদের চরিত্র যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে ঠিক কিনা বলেন অতএব যেখানে রক্ত দেয়া দরকার সেখানেই রক্ত দিতে হবে আপনার পাশে আপনার ছেলেটা যদি আহত হয়ে যায় রক্তের গ্রুপ যেইটি আপনার আগে কি আপনি কানবেন না আগে রক্ত দিয়ে তারে বাঁচাইবেন অতএব ইসলামের এই দুর্দিনে রক্তের প্রয়োজন চোখের পানির দরকার নাই চোখের পানি যখন দরকার তখন পানি দিয়ে যেখানে রক্ত দরকার সেখানে পানি দেওয়া এক প্রকার নিরর্থক প্রলাপ ছাড়া আর কিছুই নয় ঠিক না যখন সাহাবীরা প্রয়োজন মনে করেছেন বদর উহুদে রক্ত দেয়া দরকার তখন তারা ঘরে বসে কান্দেন নাই তখন ঠিক রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমন কথা শোনার পরে হোসাইন থামলেন না তিনি চলে গেলেন কুফায় যাবেন কুফায় মাঝখানে বেজে যায় কারবালা ইরাকের মধ্যে দিয়ে ঢুকতে হয় ফোরাত নদীর পারে কারবালা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষার নিকটবর্তী হওয়া সমস্যার সম্মুখীন হওয়া কর অর্থ নিকটবর্তী হওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে দেয়া হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তার কারণ ইয়াজিদ ভালোভাবে বুঝে হুসাইনের মতো এত নূর এত আলো এত সত্য এত নেক এত পরহেজগারিতা সর্বোপরি এত ন্যায় বিচার নিয়ে যদি হোসাইন একবার কুফায় ঢুকে পড়তে পারে আমরা এই 30 বছর আমার বাবার শাসন আর আমার এই 6 মাসের যত কাজ আছে সবগুলো হোসাইনের উপস্থিতিতে সব ম্লান হয়ে যাবে অতএব হোসাইনকে কুফায় ঢুকতে দেওয়া যাবে না এই পৃথিবীতে এই রকম বহু ঘটনা আছে যারা বাতিলি পন্থায় নিজেদেরকে বড় করে এবং বিভিন্ন জায়গায় ক্ষমতায় টিকিয়ে রেখেছে তারা জানে এই ধরনের উলামায়ে কেরাম দ্বীনদার কিংবা সত্যিকার মানুষ যারা তারা যদি এই জায়গায় আসে তাহলে আমাদের কোনো পাত্তা থাকবে না এইজন্য তাদেরকে হয়তো হত্যা করে না হয় কোনো জায়গায় আটকে রাখে অথবা গুম করে অথবা তাদের উপস্থিতিকে নিশ্চিহ্ন করে দিতে চায় ইয়াজিদ চিন্তা করলো যদি এই হোসাইন কোনো ক্রমে এখানে আসতে পারে আর হোসাইনের নূরানী চেহারাটা যদি একবার দেখে তার কুফর মানুষ সব ঝুঁকে যাবে এই দিকে আর আমার এই যে ফাজলামি করে আমি যে অন্যায়ভাবে ক্ষমতার মস্তদে বসে আছি এটা টিকিয়ে রাখা সম্ভব হবে না ইয়াজিদ পলিটিক্যাল দিক থেকে সে সত্যটাই বুঝতে পেরেছে কারণ আল্লাহর নবী বলতেন আনা ফিল হোসাইনি ওয়া হুসাইনু ফিয়া আমি হুসাইনের মধ্যে আর হুসাইন আমার মধ্যে সুবহানাল্লাহ নাতি নাতি আরো একটা আছে কিন্তু হুসাইনের দিকে এবং হাদিস শরীফে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু নানার চেহারাটা পেয়েছে নাতি আর সে হলো হুসাইন আপনি শুনে আশ্চর্য হবেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম যখন তাকে হত্যা করা হবে যেদিন সেই দিন ফজরের নামাজের পরে জিকির আসগার তাসবিহ তাহলিল তিলাওয়াত করে জলিলুল কদর সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঘুমিয়ে পড়েছেন আপনারা দেখবেন বয়স্ক মানুষ কিন্তু ওই 9টা 10টা দিয়ে খাওন দন করে একটু ঘুমাইয়ে পড়ে কেমন উঠে গোসল টোসল করে আবার মসজিদের দিকে আসে এটা কিন্তু মুরব্বিদের একটা প্রতিনিয়ত রুটিন আর তার কলিজার টুকরা সন্তানরা বলে আব্বারে ডিস্টার্ব করবা না আব্বার যেন কোনো কষ্ট না হয় এই 9টার দিকে নাস্তাটা দিয়ে দিও দরজাটা বন্ধ করে দিয়া যাদের তৌফিক আছে ফ্যানটা অথবা এসি আস্তে করে ছাইরা দিয়া তারপর ছেলে মেয়েদেরকে বলে এই তো দাদুর রুমে ডিস্টার্ব করো বুঝি কারণ আব্বাই ঘুমাইবে তো সাহাবীর এই রকম একটা বয়স বয়স হয়ে গেছে তিনি বেলা 11টার দিকে স্বপ্নে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর কাদা মাখা কি মাখা কর্দমাক্ত আমি বানায়ে বলছি না আপনি কামিল লিল ইবনে কাসিরের তৃতীয় খণ্ডে গিয়ে এই ঘটনাটা পাবেন শহীদে কারবালা যেটা উর্দু থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে এর 97 নম্বর পৃষ্ঠায় গিয়ে দেখেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন নবীজির পোশাক এবং শরীর কাদা মাখা হাতের মধ্যে একটা বোতল কাচের বোতল
সাদা তার ভিতরে রক্ত ভরা কি ভরা রক্ত ভরা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীর চেহারাটা খুব পেরেশান প্রচন্ড একটা টেনশনে নবী যে টেনশন থাকলে মানুষের চেহারায় কিন্তু বোঝা যায় শোক থাকলে চেহারায় বোঝা যায় খুব থাকলেও চেহারায় তা ধরা পড়ে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করবেন আপনার চেহারা এরকম কেন আপনার গায়ে এত কাদা কেন আপনার মনটা এত বিষণ্ণ এবং এত খারাপ হয়ে গেছে কেন আল্লাহর নবী বললেন আমার হুসাইনকে কারবালার প্রান্তরে হত্যা করা হচ্ছে আমার পরিবারের সব সদস্যদেরকে হত্যা করা হচ্ছে হযরতে আব্দুল ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন রাসূল গো আপনার হাতের মধ্যে এটা কি লাল বর্ণ বোতলের মধ্যে দেখা যায় এটা কি হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আব্দুল ইবনে আব্বাসকে বলতেছেন এটা হচ্ছে হুসাইনের রক্ত এটা হচ্ছে হুসাইনের পবিত্র রক্ত কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রক্ত নিয়ে হাজির হয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করব আমার হুসাইনকে যারা হত্যা করেছে আর এই হত্যার নেপথ্যে যারা সহযোগিতা করেছে আমি তাদেরকে আসামি করে আল্লাহর কাছে তাদের বিচার দাবি করব আল্লাহু আকবার আমার ভাইয়েরা উবাইদুল্লাহ বিন জিয়াদ 3500 সৈন্য নিয়ে অ্যাটাক করল এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন চলে যায় বলল কি ব্যাপার বলছো যে আপনি কুফায় প্রবেশ করতে পারবেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আমাকে মদিনায় চলে যেতে দাও বলল তাও দেয়া হবে না এর মানে শিকার খাঁচায় ধরে পড়েছে সেই সময় কত সাহাবীরা বেঁচে ছিলেন ইয়াজিদের কোন সাহাবীর প্রতিও ক্ষোভ নাই তার কারণ ইয়াজিদ জানে আমার এই অন্যায়ভাবে দখলকৃত ক্ষমতার একমাত্র থ্রেট হচ্ছে এই হুসাইন যুগে যুগে এই রকম দুই একটা হুসাইন যখন বেঁচে থাকে সমাজে তখন ইয়াজিদের উত্তরসূরিরা তাদেরকে মেনে নিতে পারে না এটাই দুনিয়ার রীতি অন্য কেউ থ্রেট না থ্রেট হইলই একজন অন্য কেউ তার জ্বালা না জ্বালা হইলই একজন এই রকমই হয়ে থাকে কিন্তু ইয়াজিদি চিন্তা মাথার ভিতর না রেখে হুসাইনি চিন্তায় আসলে আপনিও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উচ্চ মর্যাদা সম্পন্ন বন্ধু হিসাবে আল্লাহর কাছে মর্যাদা পেতে পারেন ঠিক কিনা বলেন খেয়াল করুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঁচ দিন পর্যন্ত পানি দেয়া হচ্ছে না এর আগে খাবার দাবার যা ছিল এরা কেউ যুদ্ধের জন্য রওনা করে নাই রওনা করেছে দিন প্রচারের জন্য কিন্তু ভীতিটা কাজ করেছে ইয়াজিদের ভেতরে এক পর্যায়ে পানির পিপাসা ফোরাত নদীর পাশ তারা আটকে দিল আপনারা জানেন এই কাহিনী আমি শুধু বলছি ইতিহাসের প্রেক্ষাপট তার কারণ কিয়ামত পর্যন্ত এই হুসাইনের উত্তরসূরিরা থাকবে ঠিক কিনা বলেন ইয়াজিদের নাতিপুতি থাকবে না মনে হয় থাকবে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ইয়াজিদের পক্ষে না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে এইটাই আজকে সিদ্ধান্ত নিতে হবে তার কারণ আজকে একজন ইয়াজিদকে হত্যা করা হয়েছে কিন্তু তাম দুনিয়ায় কোটি কোটি হুসাইনকে হত্যা করার পরে কোটি কোটি হুসাইন আজ পৃথিবীতে তৈরি হয়ে আছে ঠিক কিনা বলেন এই পৃথিবীতে কারো নাম কি ইয়াজিদ রাখে রাখে না কেউ রাখবে না আবু জেহেল রাখে না এই নামগুলো আবু লাহাব কেউ রাখে না কিন্তু প্রত্যেকের নামের সাথে হুসাইন শব্দটা যোগ করা আছে ঠিক কিনা বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আপনার হৃদয়ে থাকতে হবে আর না হলে আপনি ঈমানের জায়গায় বহুত দুর্বল ব্যক্তি আমার আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি এই হুসাইনের প্রশংসা করার জন্য একদল নামধারী মুসলিম টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় কাজ করে যাচ্ছে ঠিক কিনা বলেন এর মানে যারা রাজতন্ত্র এবং অন্যায় শাসকদের পক্ষ নেয় করো তাহলে তোমাকে সসম্মানে ফিরিয়ে দেওয়া হবে এবং মদিনার গভর্নর বানিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলে চিন্তা করা যায় বায়াত নেবে কার হাতে কি হুসাইনের হাতে ইয়াজিদ নেওয়ার কথা আপনারা বলেন নাকি ইয়াজিদের হাতে হুসাইনের নেওয়ার কথা হুসাইনের হাতে বায়াত নেবে কে এইটাই ছিল যথার্থ কিন্তু এখন জোর করে নিতে বলতে হচ্ছে কাকে
হোসাইন কে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কোন অন্যায়কারীর হাতে নেককার বান্দা বায়াত নেয় না সুবহানাল্লাহ বলবেন না এটা রাজনৈতিক বায়াত বলেন ইসলামী বায়াত বলেন যা বলেন তাই কিন্তু আমরা তো অন্যায়ভাবে না বুঝে অনেক ক্ষেত্রে কোন জুলুমকারী ব্যক্তির পেছনে পেছনে দৌড়াইয়া তার পিছনে চরিত্র ফুলের মতো পবিত্র বলে স্লোগান দিয়ে যাচ্ছে তা আপনি হোসাইনের সেই চেতনা তো লালন করতে পারেন নাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে নোট দেয়া হলো যদি আজ আগামী কালের মধ্যে ইয়াজিদের বাহিনীতে যদি তুমি আত্মসমর্পণ করে বায়াত না নাও তাহলে তোমাদের সপরিবারে হত্যা করা হবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সিদ্ধান্ত নেয়ার জন্য সবাইকে ডাকলেন একদিকে পানি নাই খাবার নাই রওনা করেছেন বেরাতে সাথে কোনো অস্ত্র নাই 10 11 দিনের শিশু আসগর সহ 102 বছরের নানি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওই কাফেলায় শামিল আছে নবী পরিবারের সদস্য নারী পুরুষ মিলিয়ে 70 71 জন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে সবাইকে নিয়ে মাশওয়ারা করলেন তোমরা কি করবে একদিকে জীবন দিতে হবে আর না হলে ইয়াজিদের হাতে বায়াত নিতে হবে তোমরা কোনটা করতে রাজি আছো সেই সময় একেবারে ছোট থেকে বড় যারাই কথা বলতে পারে সবাই বলেছে যে আমরা জীবন দেব কিন্তু অন্যায়কারী ইয়াজিদের হাতে বায়াত নেব না তার কারণ আমরা ইয়াজিদের হাতে বায়াত নিলে কিয়ামত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে হয় এই শব্দটা ফুরাইয়া যাবে জানের ভয়ে ক্ষমতার লোভে তাহলে অন্যায়কারীর সাথে আপোষ করা যায় এমন একটি দলিল তৈরি হবে হে হোসাইন আমরা তো একদিন মরেই যাব প্রয়োজনে সবাই মরে যাব শহীদ হয়ে যাব কিয়ামত পর্যন্ত কোটি কোটি হোসাইন তৈরি হবে যারা জীবন দেবে কিন্তু অন্যায়কারীর সাথে আপোষ করবে না একটি চেতনার রাস্তা তৈরি হয়েছে সেদিন থেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্প্রোমাইজ করলেন না সবার কথা নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুর মধ্যে একবার কাসেমের চেহারার দিকে তাকায় আর একবার সাকিনার চেহারার দিকে তাকায় আর একবার আসগরের চেহারার দিকে তাকায় নিজের স্ত্রীর চেহারা আর কাঁদতেছে আর তার দিকে ঘুরতেছেন হঠাৎ করে একটু তন্দ্রা আসলো হঠাৎ করে তিনি তাবুতে একটা খুঁটির মিডল বরাবর এভাবে একটু হেলান দিয়ে যখন একটু বিশ্রাম নিচ্ছেন শেষ রাত হঠাৎ করে দেখতে পেলেন তাবুর মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু প্রবেশ করেছেন স্বপ্নে বললেন বাবা সঠিক সিদ্ধান্ত নিয়েছো অন্যায়ের সাথে জীবন দেয়া যায় কিন্তু আপোষ করা যায় না বীরের সন্তান একটু পরেই প্রবেশ করলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা সন্তানের কপালে চুমু খেয়ে বসে হোসাইন তোমাকে আমার কোল থেকে একদিন তোমার নানাজি নিয়ে তোমার ঠোঁটের মধ্যে চোখের মধ্যে কপালে নাকে গলায় বুকে বারবার চুমু খাচ্ছেন আর আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ তাআলা আমার হোসাইনকে তুমি শহীদি মর্যাদা দান করে দিও আগামীকালকে আসর পর্যন্ত অপেক্ষা করব আর একই সময়ে তোমাকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব একটু পরেই প্রবেশ করলেন হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী স্বপ্নের মধ্যে হোসাইনকে চুমু খাচ্ছেন আর বলছেন আমার কলিজার টুকরা নাতিরে এই 10টা দিন অপেক্ষায় ছিলাম তুমি কি সিদ্ধান্ত নাও যদি কোনো ক্রমে দেখতাম যে তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে ইয়াজিদের কাছে মাথা নত করা তাহলে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তারপরেও কোনোদিন নানাজির সাথে আর দেখা হতো না যেহেতু তোমার সিদ্ধান্ত সঠিক জীবন দেব কিন্তু ইয়াজিদের মতো অন্যায়ভাবে ক্ষমতা গ্রহণকারীর হাতে বায়াত নিয়ে আমি আমার বাকি জিন্দগি কাটাবো না আরামায়েশ দরকার নাই এই যে একটা সিদ্ধান্ত নিয়েছো ইতিহাসের নতুন একটি অধ্যায় সূচনা করেছে এই কারণে আমি খুশি হয়ে গেছি আগামী কাল থেকে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আমি অপেক্ষায় থাকব ফজরের আগে আগে হাবিব ইবনে মুজাহির নামক এক যুবক তাবুতে প্রবেশ করল সাথে 10 জন সৈনিক ইয়াজিদের বাহিনীর পক্ষ থেকে আসছে বলল তোমরা আসছো কেন বলল যে আমরা এসেছি আপনার পক্ষে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলে তোমরা না ইয়াজিদের বাহিনীর লোক বলল যে হ্যাঁ কিন্তু আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমাকে না দেখাইয়া কোনো উম্মত তো জান্নাতে যাবে না অতএব আপনাকে যদি আমরা আজকে হত্যা করি তাহলে কিয়ামতের দিন নবীরে কেমনে মুখ দেখাবো এই জন্য আজকের এই যুদ্ধে ফজরের পর থেকে যে যুদ্ধ হবে এতে নিশ্চিত আপনারা পরাজিত হবেন
তার কারণ 3500 সৈন্য এখানে আছে আর 10000 অপেক্ষা করতেছে এক মুষ্টি করে বালু নিক্ষেপ করলো আপনারা বালুর নিচে পড়ে মরে যাবেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে জীবন দেয়াই তো শেষ কথা নয় আল্লাহর পথে সত্যের পথে একজন মানুষ জীবন দিয়ে তার থেকে কোটি কোটি আল্লাহর নেককার বান্দা তৈরি হয়ে যায় সুতরাং আমরা শহীদ হয়ে আপনার সাথে জান্নাতে যাব কারণ সাবাবি আহলিল জান্নাহ আপনার নেতৃত্বে যুবকরা জান্নাতে যাবে ওরা গত রাতে মেয়েদেরকে নিয়ে আনন্দ করেছে মদ্যপ অবস্থায় অনেকে আনন্দ করেছে কেউ কেউ আবার নামাজ রোজাও করেছে নামাজও পড়েছে কিন্তু আর কোনো কথা নাই আমি আপনার সাথেই থাকতে চাই বলো তোমার নাম কি বলল আমার নাম হাবিব ইবনে মুজাহির আল্লাহর এই প্রিয় হোসাইন বললেন যে মোহর শব্দের অর্থ হলো মুক্তি মুক্ত তোমার নাম হলো মুজাহির অতএব আমি আজকে তোমাকে ঘোষণা করলাম তোমাকে ছাড়া আমি হোসাইন জান্নাতে যাব না এবং তুমি আজ থেকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছো সুবহানাল্লাহ ইমাম ওলিদ ইবনে উতবাকে ইয়াজিদ নিজে প্রস্তাব দিয়েছিল তুমি যদি যেহেতু তিনি মদিনার অধিবাসী ছিলেন তুমি যদি কোনো ক্রমে যদি হোসাইনকে হত্যা করে দিতে পারো কিংবা কোনো ক্রমে তাকে যদি শেষ করে দিতে পারো তাহলে তোমাকে মদিনার গভর্নর বানাবো কিন্তু ওলিদ ইবনে উতবা সেদিন বলেছিলেন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুকে গালি দেওয়া হত্যা করা তিরস্কার করা ব্যঙ্গ করা তো দূরের কথা হত্যা তো অনেক পরে সামান্য তিরস্কার করার বিনিময়ে যদি আপনি আমাকে তমাম দুনিয়ার বাদশাহ বানাইয়া দেন তারপরেও নবী পরিবারের কলিজার টুকরা হোসাইনের বিরুদ্ধে আমি একটা টু শব্দ করতে পারবো না শুধু ক্ষমতা ক্ষমতা আপনাকে পাগল বানায় না জানো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবেই সামনের দিকে আগালেন যুদ্ধ হলো যুদ্ধে কি হবে যে যুদ্ধ করতে যায় সেই শহীদ হয়ে যায় আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনার বিষয় থাকবে কারবালার যুদ্ধের প্রেক্ষাপটের পরে কি অবস্থা হয়েছিল দুই বছর আট মাস হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুকে হত্যার পরে ইয়াজিদ ক্ষমতায় ছিল শান্তিতে ছিল না দুই ঘন্টাও ইতিহাসের একটি নতুন সূচনা হয়েছে সম্মানিত ভাইরা হত্যার পরে তাবুর মধ্যে আগুন লাগিয়ে দেয়া হয়েছিল নবী পরিবারের অসহায় নারীরা বের হয়ে আসছে বাইরে এসে দেখা গেল যাদেরকে হত্যা করা হয়েছে নবী পরিবারের সদস্যদের তাদের লাশগুলো মাথা থেকে দেহকে আলাদা করে দেহগুলোকে সারিবদ্ধভাবে সাজাইয়া তার উপর দিয়ে ঘোড়া দাবড়াইয়া গোস্তগুলোকে হাড্ডি থেকে আলাদা করে দেয়া হয়েছে হত্যা করার পরেও ইয়াজিদ বাহিনীর নেশাটা কি ছিল বর্ষার মাথায় এইভাবে মাথাগুলোকে হোসাইন রাদিয়াল্লাহু আনহু সহ সকলের মস্তকগুলোকে এভাবে উঁচু করে রাখা হয়েছে সমস্ত নারীরা নবী পরিবার যারা প্রয়োজন সারা সূর্যের মুখটা পর্যন্ত দেখতে যেতেন না সূর্যের আলো নিতেও বেরোতেন না পর্দান ছিনা নারীদেরকে পিছনে হাত বেঁধে কোমরের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে কুফা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে সেই দিন কুফায় একটা মসজিদের মধ্যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক রাখা হলো আর হারমালা নামক হারমালা ইবনে ইয়াজিদ ইয়াজিদের পুত্র হারমালা এসে একটা ছুরি দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে ভাবে খোঁচাচ্ছে আর বলতেছে কই তোমার নানা কই তোমার ক্ষমতা কোথায় তোমার দম্ভ তুমি নাকি খলিফা হবে এভাবে বলতেছে খোঁচাচ্ছে আর যেখান দিয়ে খোঁচা দিচ্ছে সেখান দিয়ে রক্ত দরদর করে বেরোচ্ছে আমার ভাইয়েরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাটা দেখে ওই মসজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন সাহাবী এসে তিনি বললেন যে হে আল্লাহর দুশমন তুমি এরকম করো না তার কারণ আমি দেখেছি এই ঠোঁটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারবার চুমু খেয়েছেন দাদা নানারা অনেক সময় নাতির পায়েও চুমু খায় এত আদর এই চুমুটার দ্বারা ওর মেধাশক্তি বেড়ে যায় নাসাই শরীফের এক হাদিসে আছে শিশুর পায়ে যখন দাদা নানা কিংবা মুরব্বীরা এবার আদর করে চুমু খায় না অনেক ক্ষেত্রে এটা করে এত আদরে আরে সেই দাদা নানারে ঘর থেকে তারাই দাদারে ঘর থেকে তারাইয়া দেয় ছেলেটায় যে আব্বা আপনি বুড়ো হয়ে গেছেন তো এইবার বৃদ্ধাশ্রমে চলে যান না রে সন্তান এটা করিস না
কারণ ওই তোর উনার নাতি অর্থাৎ তোর বাবা এবং তোর সন্তানের সাথে যে একটা বিশাল বন্ধুত্ব ওই শোকে তোর বাবা মরে যাবে এই কাজটা করতে যেও না হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে বলতেছে শোনো তুমি যে কাজটি করছো এটা বড়ই অন্যায় এই কাজটি করতে যেও না তখন খাওলা বলেছিল যে তুমি চুপ করো আর না হলে তোমাকেও হত্যা করব নাউজুবিল্লাহি মিন জালিক সম্মানিত ভাইরা হারমালা আজগরকে হত্যা করেছিল যখন পানির জন্য এভাবে উপস্থাপন করেছিল হারমালা নামক একজন লোক জুরুয়া ইবনে শরীক তামিমি যেই লোকটি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে চড়ে বসেছিল সিনান ইবনে আনাস মাখমি এই লোকটি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল ওই বৃদ্ধ সাহাবী যে আফসোস করে প্রতিবাদ করেছিলেন ওই সাহাবীর নাম ছিল জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের মনে থাকার কথা অতএব অন্যায় দেখলে সেখানে বৃদ্ধ হোক তারও প্রতিবাদ করতে হবে আমার বন্ধুগণ অবশেষে যে কাজটি করল কুফার গভর্নর হিসেবে আব্দুল্লাহ ইবনে হানজালাকে হত্যা করা হয় তিনি ছিলেন এই হোসাইন রাদিয়াল্লাহু নবী পরিবারের ভক্ত সেখানে জেনাকার এবং হাজার খুনের খুনি মারজান ইবনে জিয়াদকে গভর্নর বানানো হয় অর্থাৎ বেছে বেছে খুনি অসৎ চরিত্র এবং খারাপ মানুষগুলোকে ক্ষমতায় বসায় পরবর্তীতে ইয়াজিদ ওই জায়গাগুলো মদিনার গভর্নর ওলীদ ইবনে উতবাকে অপসারণ করে বদ ও মদ্যপ আমর ইবনে সাইদকে গভর্নর করা হয় কুফার গভর্নর নুমান ইবনে বশিরকে অপসারণ করে সেখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বসানো হয় সম্মানিত ভাইরা ইতিহাসের বাঁকে বাঁকে কারবালা ফিরে আসে দশ মহরম ফিরে আসে হোসাইনের উত্তরসূরি হিসাবে আজকে সিদ্ধান্ত নিতে হবে সত্যের পক্ষে থাকব অন্যায়ের পক্ষে যারা তার প্রতিবাদ করে যাব দুনিয়ার কোনো মোহ যেন আপনাকে সত্যের বিপক্ষে না নেয় তার কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী তাহলে আমরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিজেদের আত্মা এবং আমলের মিল খুঁজে পাব হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রাজতন্ত্রের বিরোধিতা করেছেন আর আমরা রাজতন্ত্র শুধু করলাম না বরং একেবারে মানব রচিত মতবাদ তাগুতি মতবাদের পিছনে দৌড়াচ্ছি কোথায় সেই কোরআনের খেলাফতের শাসন আমরা তা শুনলে আজকে যেন মনে হয় আসমান থেকে পড়েছি অতএব আসতে হবে আল্লাহর কোরআনের শাসনের কাছে ফিরে আসতে হবে দুনিয়ার সমস্ত মতবাদকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের শাসনের দিকে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ